ইউরোপ জুড়ে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু, সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, সাজেদ, আপনি আসলে যেমনটি পরিস্থিতি জানতে চাচ্ছিলেন প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে ফ্রান্সের, আমি যদি শুরুতেই আপনাকে বলি, আজকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী একটি বক্তব্য প্রদান করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে তাদের হাতে 86 মিলিয়ন মাস্ক রয়েছে এবং তারা ইতিমধ্যে আরো 250 মিলিয়ন মাস্কের অর্ডার করেছেন, যেগুলো তাদের হাতে পৌঁছতে পৌঁছতে হয়তো আরো কিছু সময় লাগবে। এবং এখন কিন্তু 6 মিলিয়ন মাস্ক উৎপাদন করতে সক্ষম ফ্রান্স, আগামী মাসে যেটি 8 মিলিয়নে পৌঁছাবে বলে তিনি জানিয়েছেন। একই সাথে করোনা ভাইরাসের টেস্ট যেটি সেটি বাড়ানো হবে বলে তিনি তার বক্তব্যে জানিয়েছেন। পাশাপাশি যে মাস্কগুলো রয়েছে সেগুলো আসলে কিভাবে সবার কাছে পৌঁছানো যায় সে বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে তারা আলোচনা করবেন বলে তিনি জানিয়েছেন। এবং বর্তমানে মাস্কের আসলে কোনো সংকট নেই বলেই তিনি জানিয়েছেন এবং পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সবার হাতে আসলে সেগুলো দেওয়া হবে বলে জানিয়েছেন। তবে আমি আসলে অনেকগুলো ফার্মেসি এবং অনেক জায়গায় খোঁজ নিয়েছি, আসলে এখন মাস্ক কিংবা হ্যান্ড স্যানিটাইজার সেগুলো পাওয়া যাচ্ছে না। আর সংকটের বিষয়ে আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এখন আসলে খাদ্য সংকট কোথাও খুব একটা নেই। বিভিন্ন সুপারমার্কেটে একসাথে অনেক মানুষজন কেনার কারণে আগে আসলে কিছু কিছু সুপারমার্কেটে কিছু খাদ্যপণ্য পাওয়া যায়নি, তবে এশিয়ার যে দোকানগুলো রয়েছে কিংবা বাংলাদেশিদের যে দোকানগুলো রয়েছে সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ানো হয়েছে এমন অভিযোগ ক্রেতাদের, যদিও বিক্রেতারা বলছেন যে হঠাৎ করে চাহিদা বেড়ে যায় এবং যোগান আসলে কমে যাওয়ায় কিছুটা দ্রব্যমূল্যের দাম বেড়েছে এবং সেগুলো আসলে সাপ্লাইয়ার থেকে এসেছে। আমি যদি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু এখানে গৃহবন্দী বা আপন নিবাসে থাকার যে সময়সীমা 15 দিন বেঁধে দেওয়া হয়েছিল তার কিন্তু চতুর্থ দিন অতিবাহিত হয়ে দিন শেষ হয়েছে। এবং এখনকার পরিস্থিতি আমি যদি আপনাকে বলি, এখনকার চিত্র যদি আমি আপনাকে বলি ফ্রান্সের, এই মুহূর্তে কিন্তু রাস্তাঘাট একেবারে জনমানব শূন্য এবং আজকে কিন্তু সেই একেবারে জনমানব শূন্য হওয়ার আরেকটি কারণ হচ্ছে প্রকৃতি। আজকের একটি গুমোট আবহাওয়া কিন্তু আসলে এখানে যে ফ্রান্সে যে আতঙ্কিত অবস্থা বিরাজ করছে, ভয়ের তো অবস্থা বিরাজ করছে, ভয়ের অবস্থা বিরাজ করছে অনেকটাই কিন্তু সেরকম প্রকৃতি জানিয়ে দিচ্ছে। তো সাজিদ, এই ছিল ফ্রান্সের প্যারিস থেকে এখন পর্যন্ত আমার কাছে প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে সর্বশেষ। সাজিদ, ফ্রান্স থেকে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর।